নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে শিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে উত্তর ফল্গুনী নক্ষত্র, তাই আজ আপনারা কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, রোপণ করতে পারেন। যদি একান্তই রুদ্রাক্ষের বৃক্ষ আপনারা পাচ্ছেন না, তাহলে রুদ্রাক্ষের ফলও কিন্তু আপনারা পুজো করতে পারেন, স্পর্শ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ করণ রয়েছে বালব করণ পক্ষ, কৃষ্ণ পক্ষ যোগ বৈদ্রীতি যোগ দিন বৃহস্পতিবার। রাহুকাল চলবে দুপুরবেলা 12:43 সময়কাল থেকে দুপুরবেলা 2:07 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু না করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে ভোরবেলা 5:45 সময়কাল থেকে ভোরবেলা সকালবেলা 7:08 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর। আর চলে যাবো আলোচনা এবার আপনাদের সাথে রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাবেন, আর্থিক সফলতা নিশ্চিতভাবে মিলতে দেখা যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি অবশ্য বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য মেরুন রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। পরিবারে কিছু খুশি, কিছু আনন্দের মেজাজ থাকবে, মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন, আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। মিথুন রাশি, স্বাস্থ্যের খেয়াল রাখুন, আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন, নচেত আর্থিক চোট যেতে পারে, অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কর্কট রাশি। আপনাদের ক্ষেত্রে যাত্রা হতে দেখা যাচ্ছে আজ কোনো বিশেষ কার্যে, আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখতে পাবেন, ব্যবসায় আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য মেরুন কালার এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। পাওনা অর্থ প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, কর্মের সমস্যা আপনাদের ক্ষেত্রে মিটে যাবে, এবং একই সাথে পরিবারে কোনো বিশেষ শুভ কার্য এই সময়কালে তৈরি হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কন্যা রাশি। পারিবারিক সমস্যা আপনাদের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবেন, আর্থিক স্থিতি ঠিক হয়ে যাবে, উপহার এবং সম্মান আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব তুলা রাশি। চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু দুর্ঘটনার সম্ভাবনা প্রবল থাকছে, যাত্রায় সাবধানতা রাখার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে, সুতরাং কর্মস্থানে কিন্তু আজকে আপনাদের বুঝে ব্যবহার করা উচিত। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। থেমে থাকা যে কাজগুলি ছিল, যেগুলি পেন্ডিং ছিল, সেই কাজ আপনাদের ক্ষেত্রে কমপ্লিট হতে, পূর্ণ হতে দেখা যেতে পারে। অর্থক্ষেত্রে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ প্রাপ্তি মিলতে পারে, সুতরাং আজ আপনাদের ক্ষেত্রে ধৈর্য ধরে কর্ম করে যাওয়া উচিত। এবং পারিবারিক সমস্যা আপনাদের ক্ষেত্রে যা বহুদিন ধরে চলে আসছিল, সেই সমস্যা মিটে যেতে একই সাথে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব ধনু রাশি। কর্মের সমস্যাগুলি মিটে যাবে, যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে আজ আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে আজ কমপ্লিট হতে দেখতে পাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মানসিক চিন্তা আজকে ধীরে ধীরে আপনারা কম হতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন, কর্মের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবেন, পরিবারে খুশি আসবে, আনন্দের মধুরতা থাকবে আজ আপনাদের পরিবারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, বিবাদ বিতর্ক এড়িয়ে থাকুন, এই সময়কালে বিবাদ আপনাদের ক্ষেত্রে চরম আকার ধারণ করতে পারে, নিজের খাওয়া দাওয়া এবং নিজের পোশাক আশাকের দিকে ধ্যান রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মীন রাশি। আর্থিক লাভ মিলবে, পরিবারে কিছু ব্যস্ততা বৃদ্ধি হতে পারে,
কর্মের ক্ষেত্রে আজকে সফলতা নিশ্চিতভাবে তৈরি হতে আপনাদের জন্য দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।